friends, welcome to my show Om Swan Tour, and this is Olivia Manna. Well, আজকে আমি চলে এসেছি আমার নটি স্টুডেন্টকে ড্রয়িং শেখাতে। ও এখন খুব মজা করছে, নাচছে, ডান্স করছে, আর জানে ওর একটা ছোট্ট ভিডিও হবে, তো আরও বেশি এক্সাইটেড। ওয়েল, আজকে আমার টপিক হচ্ছে পেন্টিং, ড্রয়িং। আমি পেন্টিং শেখাই বা ড্রয়িং করাই। তো আমরা পেন্টিংটাকে কীভাবে দেখি, আমাদের কাছে পেন্টিংটা কী, ড্রয়িংটা কী? ওয়েল, সাপোজ আমি একটা পাখি আঁকছি, ওকে, পাখির মুখটা মানুষের করে দিলাম বা পাখির বডিটা মানুষের করে দিলাম, চপ মজা করছে। তো সেরকমই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে, আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু ভাবি, জেগে জেগে স্বপ্ন দেখি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তো যেগুলো আমরা অনেক সময় জেগে জেগে স্বপ্ন দেখি সেগুলো তো বাস্তবে করতে পারি না। তো সেইটাকে বাস্তবে রূপান্তরিত করার অ্যাকচুয়াল পদ্ধতি হচ্ছে পেন্টিং। তো আমরা যা করতে পারি না রিয়েল লাইফে, সেটা আমরা পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি। তো সেটাই আর কি, যদি আমি একটা ফ্লাওয়ার দেখি, ফ্লাওয়ারে দুটো চোখ বানিয়ে দিলাম, একটা স্মাইলি বা মুখ বানিয়ে দিলাম, নাক বানিয়ে দিলাম, তো ওটা আমাদের প্রাণ এসে গেল। তো এটা আপনারা দেখে থাকবেন, অ্যাকচুয়াল পেন্টিং হচ্ছে আমাদের ভিতর থেকে যেটা আসছে, যেটা আমরা কখনও কারোর সামনে প্রকাশ করতে পারি না, সেটা আমরা পেন্টিংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং মনের ভাব প্রকাশ করা যাকে বলে। সো এটা অ্যাকচুয়ালি হয় বাচ্চাদের সাথে, কারণ ওরা চিরাচরিত ড্রয়িংটাকে ঠিক মেনে নিতে পারে না। হ্যাঁ, কারণ ওদেরকে যদি বলে একটা মানুষের ছবি এঁকে দাও, ও ভীষণ বোর হয়ে যাবে। কারণ হয় বাচ্চাদের মধ্যে এই জিনিসটা আছে, তারা চায় একটু অন্য কিছু করতে, তারা ডিফারেন্ট কিছু করতে চায়। তো তাদেরকে একটা ফ্লাওয়ার দিলে তারা হঠাৎ করে তার মধ্যে একটা দুটো কান বানিয়ে দিল। তো এইরকম আমার পুচুটাও, আমার চ্যাম্প, লিটল চ্যাম্প, সেও এরকমই করে। তো হি ইজ লিটল বিট ক্রিয়েটিভ, লিটল বিট নয়, ভালোই ক্রিয়েটিভ। তো আজকে হয়ে যাক, আজকে ওর সাথে আমি একটুখানি বকবক করব। আমার সাথে থাকো এবং দেখো আমরা কী করছি, চলে এসো। আই এসে গেছি, এইটা হচ্ছে আমার লিটল চ্যাম্প। ওয়েল, এখন এবার আমি ওকে জিজ্ঞেস করব যে পেন্টিংটা কীরকম করে দেখে আর কেমন ভালো লাগে ওর। তো ওর কাছে যাই আর জিজ্ঞেস করি ও কী বলে। বলো, পেন্টিংটাকে তুমি কীভাবে দেখছো, আর তুমি তোমার নাম বলো আগে। অঞ্জিষ্ণু কুন্ডু হলো আমার নাম। ওকে, কোন ক্লাস? ক্লাস টু। ওকে, আমি মাঝে মাঝে সুঘুমের ঘরে ফুলগুলোকে দেখি বা মেঘগুলোকে দেখি, চকমুখ হয়ে গেলো, তার সাথে কানও হয়ে গেল। মাঝে মাঝে ওটা আমি পেন্টিংয়েও করি, কান করে দিই ফুলের, চোখ করে দিই, মুখ করে দিই, নাক করে দিই। মাঝে মাঝে আমি ভাবি যে গাছেরও নাক আছে, চোখ আছে। তার মানে তোমার ব্যাপার হচ্ছে তুমি পেইন্টিংটাকে, তোমাকে যদি একটা মানুষ আঁকতে দিই তুমি আঁকবে, বোর হবে না? হালকা বোর হবে, ঠিক আছে, হালকা বোর হবে। তো মানুষটাকে যদি তুমি মুখটা পাখির করে দিলে, হাতগুলো প্যাঁচার করে দিলে, তো কেমন লাগবে, ভালো লাগবে? ফানি দেখতে লাগবে, তুমি এনজয় করবে জিনিসটা। যদি আমি ওটাকে মানুষটার মুখটাকে তোমার একটা পাখির মুখ মানুষের করে দিলাম আর পিছনটা পাখির বডি করে দিলাম, তাহলে ভাববে যে মানুষের লেজ আছে আর পাখির ডানা আছে। তো ওটা বেশ মজার না? হ্যাঁ। তো আমরা যেটা রীতিমতো মানে আমরা করতে পারি না আসলে রিয়েল লাইফে, সেটা আমরা পেন্টিংয়ে করতে পারছি, তাই না? তুমি অনেক কিছু স্বপ্ন দেখো যেগুলোর কোনো মানে থাকে না, সেগুলো আমরা বাস্তবে দেখতে পারি না বা বাস্তবে করতে পারি না, তো সেটা আমরা পেন্টিংয়ে করতে পারি। তো চলো আজকে আমরা একটা পেন্টিং দেখি, সেটাতে কী আছে, একটা বাটারফ্লাই আছে। এই বাটারফ্লাইটা কীরকম দেখতে লাগছে বলতো? পুরো বাটারফ্লাইটার নিচেটা একটা ছুঁচের মতো, টোটাল স্ট্রেট লাইন করলে একটা হানি বি দেখতে লাগে। তো এটা হানি বির মতো দেখতে লাগছে, পুরো হানি বি
মতোই। তো আমরা তাহলে হানিবি বানিয়ে দিয়েছি বাটারফ্লাইটাকে। ওয়াও, পাখনাটা একটু ছোট করলেই হয়ে গেল। আর 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 এই ফ্লাওয়ারটা, ফ্লাওয়ারটা দেখো তো, ফ্লাওয়ারটায় যদি আমি একটু দুটো চোখ বানিয়ে দিই, একটা মুখ বানিয়ে দিই, কিরকম দেখতে লাগবে? ফানি, ভেরি ফানি, মানে ফ্লাওয়ারটার মধ্যে প্রাণ এসে যাবে, তাই তো? দেখিয়ে দাও। হ্যাঁ চলো, আমরা তাহলে ফ্লাওয়ারটাকে সেভাবে বানাই। এবারে ওই ফ্লাওয়ার যেটা আমি বাটারফ্লাইটাকে হানিবি বানিয়ে দিয়েছি, সেটা এবার দেখা যাক কীরকম তৈরি হয়। ফ্লাওয়ারটাকে মানুষ বানিয়ে দেওয়া যাক, আই মিন টু সে প্রাণ দেওয়া যাক, মানুষ তো হবে না, প্রাণ দেওয়া যাক। আর বাটারফ্লাইটা তো হানিবি হয়েই গেছে, একটু কালার করে দেওয়া যাক, দেখা যাক কী হয়। বলো হাই। হাই, চলো আমরা করছি, এবং পেন্টিং করার পর আবার ফিরে আসবো এবং তোমাদেরকে দেখাবো বাটারফ্লাই থেকে হানিবি আর ফ্লাওয়ার থেকে জ্যান্ত কিভাবে হয়ে গেল মানুষের মতো। হ্যাঁ, মানে ফ্লাওয়ারটা কিভাবে জ্যান্ত হয়ে গেল, প্রাণ ফিরে পেল। সো ওকে, চলো বাই, আবার ফিরে আসছি। টাটা। Welcome to my show, I'm Svantu. Well, little champ, he is with me right now. And আমি যেটা বলছিলাম যে আমরা ড্রয়িং আর পেন্টিংটাকে কীভাবে করলে খুব মজাদার হয়। অলরেডি কমপ্লিটেড, কাম কাম কাম, চোখ মুখ বানিয়ে ফেলেছে অলরেডি। Okay, now it's time to say goodbye and we will come back soon.